নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। প্রথম বাংলাদেশি হিসেবে এবার ইন্ডিয়ান আইডল 2024-এ নাম উঠেছে জাহিদ অন্তুর। খামোশিয়া গান গেয়ে ভারতীয় জজদের মন পেয়েছেন। তিনি বাংলাদেশি জাহিদ অন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ভারতে এসেছেন, সম্মান পেয়েছেন, ইন্ডিয়ান আইডলে তিনি হয়তো গানও গাবেন। জাহিদ অন্তু বলেছে ভারতে তিনি তাকে সকলে ভালোবেসেছে। এবার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতা, ছাত্র নেতা, এই আসিফ বলুন, নাহিদ বলুন, ভিপি নূর বলুন, যাই বলুন, তারা বলছে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, ভারতের সমস্ত পণ্য বিসর্জন করতে হবে, ভারতের সঙ্গে সম্পর্কই রাখা যাবে না। শেখ হাসিনাকে তাড়ানোর সময় যে মিছিল বেরিয়েছিল, যে জন গণ অভ্যুত্থান, সেখান থেকে কিন্তু ভারত বিদ্বেষী অনেক কথাই এসেছিল। এবার সেই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ অন্তু ইন্ডিয়ান আইডলে এবার পার্টিসিপেট করবেন, মানে গান করবেন। তাহলে বুঝুন, বাংলাদেশিরা নির্লজ্জ, কথা বলার সময় সবই বলবে, কিন্তু তাদের, কিন্তু তারা ভারতে না আসলে তাদের পেটে ভাত হজম হবে না, ভারত ছাড়া তাদের গতি নেই, কিন্তু বাতেলা মারার সময় তাদের বাতেলা মারতেই হবে। তবে জাহিদ অন্তু বলেছে বাংলাদেশিরা যাই বলুক, ভারত কিন্তু তাদের কাছে পরম বন্ধু দেশ। তো যাই হোক, বাংলাদেশি সেই সমস্ত কট্টরপন্থী এবং মূর্খ দল যারা রয়েছে, যারা ভারতের সম্বন্ধে গালাগালি করে, কিন্তু বাংলাদেশের আরেকটি দল রয়েছে যারা ভারত জানে যে ভারত তাদের কাছে কতটা ভালো বা বন্ধু। এই যে জাহিদ অন্তুরা ট্যালেন্ট দেখাচ্ছে, ভারতে এসে ইন্ডিয়ান আইডলে গান করবে, এবার ভারত না থাকলে তারা কোথায় যাবে? চায়নায় গিয়ে চাইনিজ ভাষায় গান করবে, পাকিস্তানে গিয়ে বোমের আঘাতে মরবে? তো যাই হোক, বাংলাদেশ একদিন ভুল বুঝতে পারবে। আর কি ভুল বুঝবে? শেখ মুজিবের মাথায় যারা পেশাব করে যে শেখ মুজিবর বাংলাদেশের মানচিত্রটাকে এনে দিয়েছে, তারা কি বুঝবে? বাংলাদেশ এইভাবে অধঃপতনে যাবে, এটা বলাই বাহুল্য।